এলো নবী সবার প্রিয় নবী, এটা আমার নতুন গজল, একদম একদম নতুন গজল। এই গজলটা সবে সবে আমার ইউটিউবে এসেছে, আপনারা শুনেছেন, এলো নবী সবার প্রিয় নবী। এক সপ্তাহ হয়নি এখনো গজলটা আপলোড দিয়েছি, তো গাইবো ইনশাল্লাহ। একটু অপেক্ষা করুন, বুড়িমা গজলটা একটু আমি শুনিয়ে দিই, তারপর ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের এই রিকোয়েস্টের কালামগুলো গাওয়ার জন্য। আর যারা এখানে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি বাচ্চাদের উপরে একটু খুশি না, সত্যি সত্যি, মানে গত বছর এতটা বদমাইশ করিনি, এবছরে এত করে বলছি, এদের যে বদমাইশ করছে, আমি মানে সত্যি কথা আমি বুঝতে পারছি না যে এরা কেন বদমাইশ করছে এরকম। এত বলার পরও কেউ ঘুমোচ্ছে, কেউ বদমাইশ করছে, মারপিট কর, তা মারপিট কর বাবা, তোরা মারপিট কর, এত বলার পর যদি না হয় তখন আর কি করা যাবে, তাই না? আমার, আমি আগেই বলেছি যে আমার শরীর খারাপ অবস্থায় আমি এখানে এসেছি, আর তোমরা আমার জন্য একটুখানি চুপচাপ থাকতে পারছো না। আমি তো বলতে পারতাম যে ভাই আমি যাবো না, একটা অন্য শিল্পী পাঠাই, তাহলে একটা অন্য শিল্পী আসলে ভালো হতো, তাহলে আমি তো কষ্ট করে এসেছি, তোমরা তোমার গলা শুনে বুঝতে পারছো আমি কতটা অসুস্থ। তাহলে তোমাদের যখন বারবার বলছে এটা চুপ করো চুপ করো, আমার অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না? আরে চুপ করা যাবে না, যাবে? এবার যদি চুপ করো ভালো, আর নাহলে আমি আর সত্যি একটা গজল বলবো না। বাড়ি এমনি 10:30 বেজে গেছে, রাত হয়ে গেছে, শীতের রাত থাকবে না মানুষ। পাহাড়কে যদি প্রশ্ন করি, আচ্ছা চলো, এই একটা গজল আমার কাছে রিকোয়েস্ট দিয়েছে, পাহাড়কে যদি প্রশ্ন করি, আমি এই গজলটা বলছি, যারা যারা গল্প করছো তোমাদেরকে, এর মধ্যে থেকে যারা গল্প করছো তোমরা, আমি এই গজলটি বলবো, বলার পর আমি জিজ্ঞেস করবো এটা কোন গজলের নকল, ভালো করে শোনো। পাহাড়কে যদি প্রশ্ন করি, এই গজলটা আমি একটু গাইছি, জিজ্ঞেস করব কোন গজলের নকল, চারজনকে নেব আমি, দুটো ভাই নেব, দুটো বোন নেব, যদি বলে দিতে পারো তাহলে বলবো তোমরা ভালো, আর যদি বলতে না পারো তাহলে তোমাদের কপালে কিন্তু দুঃখ আছে, আছে, খুব গল্প করেছো, খুব বদমাইশ করেছো। এখানে ইউটিউবার ভাই দেখতে পাচ্ছো, এখানে ইউটিউব দেখো সব ভিডিও হচ্ছে, আমি এখানে দাঁড় করিয়ে দেবো, এখানে এসে বলতে হবে কোন গজলের নকল, যদি বলতে পারো আমি আমার তরফ থেকে 50 টাকা তাকে উপহার দেবো। আর কোনো কথা আছে? কত দেব? 50 টাকা, চকলেট খাওয়ার জন্য, বাদাম কিনে খাওয়ার জন্য দেবো। হবে, তাহলে আমি একটুখানি গাইবো, পাহাড়কে যদি প্রশ্ন করি, ভালো করে শুনবে কোন গজলের নকল, যে পারবে হাত তুলবে, আমি এখানে ডাকবো, এখানে এসে উত্তর দিতে হবে। হবে, শুরু করবো, দেখি সাউন্ড দাও, দেখি একটুখানি ভাই সাউন্ড দাও, সাউন্ড দাও। পাহাড়কে যদি প্রশ্ন করি, শ্রীজিল বালকে তোমাকে ভাষা কিনাকে জবাব পাবে, শ্রীজিল জিলি প্রভু আমাকে, শ্রীজিল জিলি প্রভু আমাকে, নদীকে যদি প্রশ্ন করি, শ্রীজিল বালকে তোমাকে দেবে দেবে তারি জবাব পাবে, শ্রীজিল জিলি প্রভু আমাকে, শ্রীজিল জিলি প্রভু আমাকে। পারবে কোন গজলের নকল? পারবে, পারবে কিছু বলে না, তুমি পারবে কোন গজলের নকল, কে পারবে হাত তোলো দেখি, গল্প তো খুব ভালো করছো, যে বলতে পারবে তাকে 50 টাকা দেবো। কেউ নেই, কেউ নেই, কি সর্বনাশ, এরা গজল শুনে মোটা ভাই ফোন রাখো, দেখো এদিক দেখো, কই, ও মনে করে লজেন্স খাওয়ার জন্য ডাকতেছে, ওই জন্য হাত তুলেছে, ও কিছু বোঝে না তো, কই তুমি পারবে কই কোন গজলের নকল, পারবে না, তাহলে হাত তুলছো কেন, কেউ পারবে না, কেউ পারবে না, আচ্ছা আরেকবার চান্স দিচ্ছি, ভালো করে শুনে দেখো, দাও। পাহাড়কে যদি প্রশ্ন করি, শ্রীজিল বালকে তোমাকে ভাষা হীনাকে জবাব পাবে, শ্রীজিল জিলি প্রভু আমাকে, শ্রীজিল জিলি প্রভু আমাকে, নদীকে যদি প্রশ্ন করি, শ্রীজিল বালকে তোমাকে দেবে দেবে তারি জবাব পাবে, শ্রীজি লো জিলি প্রভু আমাকে, শ্রীজি জিলি প্রভু আমাকে। কেউ পারবে? এমনি বদমাইশ করছে সব, এই গজলের নকল বলতে পারবে না কেউ? যাক, আমি তোমাদের উপর খুব খুশি আজকে, একজন যদি কেউ বলতে পারতো আমি খুশি হতাম, বলতাম যে এই গ্রামের বাচ্চা গুলো ভালো, কিন্তু আমি সবার সামনে বলে আছি এদের মতন বদমাইশ আর হয় না। কি করবে তোমরা, আমার কোনো ব্যাপার নেই, তোমরা বদমাইশ ওই জন্য। হ্যাঁ চলো,
রিকোয়েস্ট গেলাম অনেকে শিখেছে তো আমি বুড়িমা গজলটা একটু গেয়ে নিই।